আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাব্বি হাসান। বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ভ্যালু সম্পর্কে কিছু কথা বলবো, ভ্যালু কীভাবে ইন্টারচেঞ্জ করতে হয় অথবা ভ্যালু সব ভ্যালু বলা যেতে পারে। তো চলুন আমরা দেখি। গতবার আমরা একটা সিম্পল ম্যাথ করছিলাম কন্ডিশনাল অপারেটর দিয়ে, তা আমরা আজকে ভ্যালুর ইন্টারচেঞ্জ করবো। সেহেতু এটা তুলে দিই, এটুকু তুলে দিই। তো ভ্যালু ইন্টারফেসটা কি সেটা একটু বুঝতে হলে আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নোটপ্যাডে যাব, টেক্সট ডকুমেন্টে যাই, সেটা তো লাগছে না। দেখুন, সব ভ্যালু বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ ভ্যালু। মনে করেন যে আমাদের এ এর মান এ ইজ ইকুয়াল টু বি আছে, কারণ এর আগে বলছিলাম কি যে এরকম ইজ ইকুয়াল টু থাকা অর্থ হচ্ছে যে এই মানটা এর ভিতরে ওভারল্যাপিং হওয়া। যদি এখানে 5 থাকে, ইজ ইকুয়াল টু 6 হওয়া দিন, অর্থাৎ এর মান 5, বি ইজ ইকুয়াল টু 6, তাহলে এ ইজ ইকুয়াল টু হয় কি 6। তো এখন আমরা তিনটা ভেরিয়েবল নেব, এ বি সি। তো যেটা করব সেটা হচ্ছে, সাপোজ মনে করেন এর মান 5 আছে, বির মান 6 আছে, আমরা প্রোগ্রাম দিয়ে এই মানটাটা চেঞ্জ করব এরকম এরকম। তো যেটা করতে হবে সেটা হচ্ছে, সাপোজ সি ইজ ইকুয়াল টু এ, এ ইজ ইকুয়াল টু বি, বি ইজ ইকুয়াল টু সি। তা তিনটা লাইন যদি কল্পনা করেন, সাপোজ এই প্রথম লাইনটা নিয়ে আমরা কল্পনা করি, সি ইজ ইকাল টু এ যদি হয় তাহলে সি এর মান কত, সি ইজ ইকাল টু এর মান যদি ধরেন তাহলে সি এর ভ্যালু এখন 5। এই লাইনে আসি, এ ইজ ইকাল টু বি এর, এ ইজ ইকাল টু বি যদি হয় তাহলে কত হয়, এর মান ছিল 5, বিয়ের মান ছিল 6, এর মানে যে 5, বিয়ের মান 6, তাহলে এখন এর মান কত, 6। এইবার বলতেছে বি ইজ ইকাল টু সি, তাহলে বি ইজ ইকাল টু সি যদি হয় তাহলে সি এর মান বি এর ভিতরে চলে আসবে, সি এর মান কত ছিল 5, তাহলে বি ইজ ইকাল টু এখন কত, 5। আশা করি বুঝতে পারছেন। চলুন এবার আমরা প্রোগ্রাম দেখে নিই কতটুকু ঠিক বা ভুল আছে। তো আমরা তাহলে এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই সি। এবার যেটা করব সেটা হচ্ছে, সি ইজ ইকাল টু এ, সরি আমরা আগে একটা ভ্যালু নিয়ে নিই, সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু 10, বি ইজ ইকুয়াল টু 12, বরাবর একই রকম মান নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং পিছনের প্রোগ্রামগুলো মনে থাকে। তো এরকম যদি হয় সি ইজ ইকুয়াল টু এ, এ ইজ ইকুয়াল টু বি, বি ইজ ইকুয়াল টু সি, তাহলে কী আসতে, আমরা এবার প্রিন্ট আপ করি। তাহলে আমরা এখানে একটা সিস্টেমটা হচ্ছে বোঝার জন্য প্রিন্টএফ, যেটা করব সেটা হচ্ছে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে কি লিখবো বাংলায় লিখে, প্রথমে মান ছিল কত, মান ছিল প্রথমে আমরা ইজ ইকাল টু পার্সেন্ট অফ ডি, একটু মজা করে প্রোগ্রাম করি, পার্সেন্ট অফ ডি দুইটা হবে, পার্সেন্ট অফ ডি অ্যান্ড পার্সেন্ট অফ ডি এ কমা বি। এই একই লাইন আমরা কপি করব, কপি করব কি দিয়ে, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এই দুটো লাইন তো মোটামুটি একই সাথে প্রিন্ট হবে, চলুন দেখে আমরা এই দুটো লাইন দেখুন একই সাথে প্রিন্ট হচ্ছে, সেটার জন্য কি করতে হবে, একটা নিউ লাইন দিতে হবে বলছিলাম। তো একটু সুন্দরের জন্য আমরা একটু বেশি বেশি নিউ লাইন দিয়ে দিই, এখানে একটু নিউ লাইন দিয়ে দিই, দেখতে সুন্দর হবে। নিউ লাইন দিতে গেলে স্ল্যাশ এন, ব্যাক স্ল্যাশ এন, F9 প্রেস করলে প্রোগ্রামটি রান হবে। তো চলুন এখান থেকে দেখাই, তো প্রথম মান ছিল এ ইজ ইকুয়াল 10, 12,
আচ্ছা আমরা এজ ইকাল টু দিয়ে নিই, আচ্ছা এখানে একটু সুন্দর ধরব, অ্যান্ড বি ইজ ইকাল টু, আমরা একবারে ঝামেলা না করে এটাই কপি করি, এর উপরে পেস্ট করে দিই, তো দেখি এবার কি আসে। প্রথমে ছিল এ ইজ ইকাল টু 10 এবং বি ইজ ইকাল টু 12, এবং প্রথম প্রথমে মান ছিল, তাহলে আমাদের এখানে সরি প্রথমে হবে না, এটা এম লাস্ট, শেষের লাস্ট মান, লাস্ট মান দিয়ে দিন, লাস্ট মান কি ছিল, তাহলে আর প্রথম মান ছিল হচ্ছে এজ ইকুয়াল টু 10 এবং বি ইজ ইকুয়াল টু 20, এবং লাস্টের যে মানটা ছিল শেষে এজ ইকুয়াল টু 12 এবং বি ইজ ইকুয়াল টু 10, তো আমরা এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিই, এজ ইকুয়াল টু 5, বি ইজ ইকুয়াল টু 7, দেন কি আসে, তো দেখুন প্রথম মানটা ছিল 5 এবং দ্বিতীয় মানটা 7, তো এটা চেঞ্জ হয়ে আসতেছে প্রথম মানটা 7 এবং দ্বিতীয় মানটা 5, তো আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে বিষয়টা কি হচ্ছে। বিষয়টা হচ্ছে যে এই মানটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে কিভাবে, এর মানটা সি এর ভিতরে যাচ্ছে, বির মানটা এর ভিতরে যাচ্ছে, সি এর মানটা বি এর ভিতরে যাচ্ছে, তাহলে আমরা এই দুটা কল্পনা করি যে এর ভিতরে বি এর মান আসছে, বি এর ভিতরে সি এর মান আসছে, তাহলে সি কোথায় পেলো মান, সি এর মানটা পেয়েছে এর কাছ থেকে, তাহলে কি তাহলে ওটা চেঞ্জ হয়ে গেল। তো এই ভ্যালু চেঞ্জ অর্থাৎ এই যে সব ভ্যালু বা ইন্টারচেঞ্জ ভ্যালু যেটা বলেন, যেটাই বলেন না কেন, এটা প্রোগ্রামের ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট, এবং এইটা কোনো কিছু নাম্বার কম্পেয়ার করার ক্ষেত্রে, বড় নাম্বার বের করার ক্ষেত্রে, মনে করেন একটা বিশাল বড় অ্যারে, অ্যারের নাম্বার বের করার ক্ষেত্রে এই সবগুলো ব্যবহার হয়, তো এটা অবশ্যই অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবের জন্য আমি যত ভিডিও আপলোড করব সবগুলো আপনার অটো নোটিফিকেশন পাবেন, এতে আপনাদেরই সুবিধা হবে, এবং এতে আপনি যদি লাইক করেন, কমেন্টস করেন, এবং যদি আপনি কোনো সমস্যা আমার জানান, আমি অবশ্যই অনেক অনেক খুশি হব যে আমি যে প্রোগ্রামগুলো করতে দিই সেটা দেখে কেউ উপকৃত হচ্ছে, এবং যে সমস্যাটা ফিল করছে আমি সমাধান করতে পারতেছি। তো অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন আপনাদের যা যা সমস্যা আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।